আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই মনের দিক থেকে অনেক বেশি সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমার পাশে যে মনিটরটি দেখছেন এটি শাওমি ব্র্যান্ডের 23.8 ইঞ্চ মনিটর এবং মনিটরটির মডেল 1C। মনিটরটি কেন র‍্যাপিং করা, প্লাস আমার সামনে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি এভাবে কেন দেখাচ্ছি, আসলে আজকের ভিডিওটি কিন্তু কোনো প্রকার অফারের আওতায় নেই এবং এই ভিডিওটি কিন্তু কোনো প্রকার অফার না। জাস্ট ভিডিওটি করতে ইচ্ছা হলো এবং এই কনফিগারটি আমার কাছে খুব ভালো লেগেছে, সে কারণেই ভিডিওটি করার জন্য নিজেকে প্রস্তুত করলাম এবং আপনাদের সামনে কিছু অভিজ্ঞতা যেন শেয়ার করতে পারি সেই জন্য ভিডিওটি করা। সুমন ভাই নামে একজন, কাজী সুমন ভাই, তিনি রাজবাড়ি থেকে এই ডেস্কটপ কম্পিউটারের কনফিগারটি অর্ডার করেছিল। আসলে তিনি কনফিগার সম্পর্কে তেমনটা ভালো বুঝেন না। এখানে আমি মনিটর তাকে এখানে শাওমি ব্র্যান্ডের এই মনিটরটি দিয়েছি, 24 ইঞ্চ মনিটর। অনেকে এখন 1A মডেলটি খুঁজছেন, 1A মডেলটি অনেক দিন যাবৎ আমাদের মার্কেটে নেই। তবে 1C যে মনিটরটি, সে মনিটরটির যে প্রাইসটি রাখা হয়েছে তা 12,500 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবং এই মনিটরটি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য কিন্তু খুবই ভালোভাবে চমৎকার একটি মনিটর। খুলে দেখাতে পারলে ভালো হতো, তবে আমি এটি র‍্যাপিং করেছি এবং এটি কিন্তু বাবল র‍্যাপিং। অনেকে মনে করতে পারে কেন আমি এগুলো র‍্যাপিং করেছি, কারণ এই প্রোডাক্টটির উপরে যেন কোনো আঘাত আসলে প্রোডাক্টটিতে সরাসরি আঘাতটি যেন না লাগে, বাবল র‍্যাপিং যেন সেটি প্রোটেক্ট করতে পারে। সেজন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি, একটি এমনভাবে যে প্রোডাক্টগুলোই অর্ডার হয় না কেন সে প্রোডাক্টগুলো আমাদের কিছু টাকা খরচ বেশি হলেও আমরা সে প্রোডাক্টগুলো কিন্তু সুন্দরভাবে র‍্যাপিং করে পাঠাই, যেন এই প্রোডাক্টগুলো ভেঙে না যায়। কুরিয়ার সার্ভিসে অনেক দূরে পরিবহন হয়, সেজন্য পরিবহনের আগে আমরা এই প্রোডাক্টগুলো এভাবে র‍্যাপিং করি। ক্যাশিংটি র‍্যাপিং করি নাই, সরি, পিসিটি র‍্যাপিং করি নাই। কারণটি হলো পিসিটি আপনাদের সামনে RGB সিস্টেমভাবে দেখানোর কোনো সুযোগ ছিল না যদি র‍্যাপিং করতাম। এখন আমি অন্যান্য বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি। টোটাল এই কনফিগারটি, সুমন ভাইয়ের এই কনফিগারটি পড়েছিল 52,000+। মনিটরটির প্রাইস 12,000 টাকা প্লাস হলে পিসির প্রাইস হয়তো 12,500 টাকা, মনিটরটির প্রাইস হলে ওখানে প্রায় 40,000 টাকা মতো। এবং এই 40,000 টাকার মধ্যে কী কী ছিল, এখানে পাওয়ার কেবল দেখছেন, এই পাওয়ার কেবলটি কিন্তু অ্যানটেকের 550 ওয়াট পাওয়ার সাপ্লাইয়ের সাথে, অর্থাৎ ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো সে পাওয়ার সাপ্লাইগুলোর সাথে এই ধরনের পাওয়ার কেবল থাকে এবং এগুলো অনেক ভালো মানের পাওয়ার কেবল। 550 ওয়াটের যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে তার প্রাইস পড়েছিল 2,800 টাকা, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সুমন ভাইয়ের আরেকটি সমস্যা ছিল যে ওনার এলাকাতে ইন্টারনেট সংযোগ নেই, অর্থাৎ ওয়াইফাই নেই। তো উনি চাচ্ছে যে কীভাবে ওয়াইফাই করা যায়, সেজন্য আমি একটি ওয়াইফাই রিসিভার দিয়েছি, এটি পিসির সাথে সংযোগ করে দিব। তারপরে মোবাইলের যে ডাটা, সে ডাটাটি উনি ইউজ করতে পারবে, আপনার ওনার ফোনটাকেই উনি ওয়াইফাই করে নিয়ে আপনার পিসির সাথে ওয়াইফাইটি শেয়ার করতে পারবে। এখানে যেই মাউসটি রাখা হয়েছে সে মাউসটি হলো এফোটেক ব্র্যান্ডের, এটি কিন্তু অরিজিনাল মাউস। এফোটেক ব্র্যান্ডের কিন্তু ডুপ্লিকেট মাউসও বাজারে পাওয়া যায়, আর ডুপ্লিকেট মাউসগুলো 100-150 টাকাতেও পাওয়া যায়। আবার এফোটেকের কিন্তু এটি অরিজিনাল কিবোর্ড, এটি কিন্তু ডুপ্লিকেট পাওয়া যায়। অর্থাৎ যে ব্র্যান্ডটি বাংলাদেশে একটু নাম করে ফেলে কেন যেন সেই ব্র্যান্ডের কপি চলে আসে, কিন্তু আমি এখন পর্যন্ত এক পিসও কপি এই যে এফোটেকের কোনো মাউস কিবোর্ড বিক্রয় করি নাই। অফার এসেছিল বিক্রয় করার, আমি সেগুলো অ্যাভয়েড করেছি। এবার আসা যাক পিসিতে। ক্যাশিংটি দেখছেন এটি অ্যান্টেকের NX110, ক্যাশিংটি অনেক চমৎকার একটি ক্যাশিং। RGB চেঞ্জ করা যায়, দেখেন আমি একটু চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে, আই থিঙ্ক এইভাবে RGB চেঞ্জ করা যায়। অনেকগুলো কালার আছে, সেগুলো আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এবং এখানে একটি খাঁজ কাটা অংশ আছে যেটি ভেন্টিলেশনের কাজে খুবই হেল্প করবে আপনাকে, এই ভেন্টিলেশনের কাজে হেল্প করবে। পাশে আছে টেম্পার্ড গ্লাস প্যানেল। এবং ভিতরে কী আছে, ভিতরে আছে Ryzen 5 3400G প্রসেসর, যেখানে Vega 11 গ্রাফিক্স আছে। বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম অনেক অনেক বেশি, সেই কারণে Vega 11 সহ এই প্রসেসরটি আমার কাছে মনে হচ্ছে এই দামেও কেনা যায়,
আমি যতটুকু তথ্য জানি ঈদের পরে কিন্তু প্রসেসরে রাইজেন 3 3200G এবং রাইজেন 5 3400G প্রসেসরের প্রাইস আরও বেড়ে যাবে, কারণ বাজারে এখন 1030 গ্রাফিক্স কার্ড নেই। বলছি DDR5 1030 গ্রাফিক্স কার্ডের কথা। এখানে রাইজেন 5 3400G প্রসেসর আছে, প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ও, আমি এটি ভুলে গিয়েছিলাম, এখানেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদার বোর্ডটি রাখা হয়েছে MSI ব্র্যান্ডের V450। মাদার বোর্ডটির প্রাইস পড়েছে 6500 থেকে 600 টাকা। এখানে যেই র্যাম রাখা হয়েছে, টিম ব্র্যান্ডের র্যাম রেখেছি 8GB DDR4। এখানে 256GB টিম ব্র্যান্ডের M.2 রাখা হয়েছে, এবং আর তো তেমন কিছু দেখছি না। টোটালি এই কনফিগারটি পড়েছে 52,000+। আমি এখনও বিল করি নাই, বিল হয়তো বা কিছুক্ষণের মধ্যে করে প্রোডাক্টটি কুরিয়ারে পাঠিয়ে দেব। এখন আপনাদের সামনে এটি শেয়ার করতে চেয়েছিলাম যে আসলে আপনারা যারা অনলাইনে অর্ডার করেন, আমরা আপনার প্রোডাক্টটি যদি ছোট্ট একটি ওয়াইফাই রিসিভারও হয়, চেষ্টা করি সেটি র্যাপিং করে পাঠানোর। উনি যেমন 52,000 টাকার পিসি পাঠিয়েছে, এখন আপনি যদি একটা ছোট ক্ষুদ্র প্রোডাক্ট দেন, আমরা কিন্তু চেষ্টা করি যদি সেটি ভাঙার সম্ভাবনা থাকে সেটি র্যাপিং করে দিতে। আমরা আপনার ছোট প্রোডাক্টটিরও কিন্তু অনেক বেশি যত্ন নিয়ে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সেলটেকের সাথে থাকবেন, এবং যদি কোনো প্রোডাক্ট অর্ডার করার থাকে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে ফেলবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।